আমি একটা ছোট গল্প পড়ছি, সেটা আমার বাবার লেখা। আমার বাবার নাম ঋষিকেশ বি। ওনার লেখা জীবন শুরু কলেজ লাইফ থেকে, আর এখন উনি 83 ইয়ার্স ওল্ড। এখনো উনি প্রতি বছর একটা কি দুটো করে ছোট গল্প লেখেন। আচ্ছা, গল্পের নাম হচ্ছে পুনর্মিলন। ভোরের দিকে আধো ঘুমে নবীন তাকে উপর থেকে কে যেন বলছে, 5 দিন আগে নিজের আয়ু বাড়াতে ডাক্তারের কাছে গিয়েছিল, ফেরার সময় আমায় সঙ্গীহারা করে নিজের সাদা সঙ্গীর সঙ্গে চলে, সেই থেকে আমাকে তোমার ধলার সঙ্গে তাকে বন্দী করে রেখেছো। আমি কালো, ধলা সহ্য করতে পারি না। মৃত্যু মানুষকে মুক্তি দেয়, শান্তি দেয়। আমাদের মানুষ মরতে চায় না, তাই ডাক্তারের কাছে ছোটে, গাদা গাদা ওষুধ খায়, এমনকি খোদার ওপর খোদগাড়ি করে খোল নলচে সব পাল্টে বেঁচে থাকে, সতায়ু ও হওয়ার আশায়। আমার কিন্তু বিনাশ চাই, বিনাশেই মুক্তি। পদপিষ্ট হই, তাই মুক্তির জন্য বিনাশ কাম্য। আমরা না চাইলেও তোমরা আমাদের ডাক্তারের কাছে নিয়ে যাও, ছোট সেলাই ফোড়াই, অঙ্গ প্রত্যঙ্গ বদল, ঘর শুদ্ধ পাল্টে আমাদের আয়ু বাড়িয়ে আন। আমি দীর্ঘায়ু চাই না, চাই পদপুষ্ট হয়ে বিনাশ, মুক্তি। সঙ্গী বদলে আমার মনিবও তাদের নিয়ে বাইরে বেরোতে পারছে না, লজ্জা। আমার সঙ্গীও তোমার ধলা সঙ্গীর সঙ্গে তাকে আবদ্ধ, তাই বলছি আমায় কালা সঙ্গীর সঙ্গে ফেরত দাও। পরদিন সকালে রমেনবাবু ডাক্তারবাবুকে বললেন, বয়স হয়েছে, আলো আঁধারে ঠিক ঠাউর করতে পারিনি, আমার পদসভার সঙ্গী বদল হয়েছে, আপনার চেম্বার থেকে সেগুলি। তাই এতদিন চুপ ছিলেন কেন? যার পদসভার সঙ্গীর বদল ঘটিয়েছেন তিনি তো ওই দিনই সরগোল শুরু করে। তার ফোন নাম্বার দিচ্ছি। বিশ্বকাপ খেলা চলছে, বিশ্বরূপে চোখ টিভি পর্দায় উত্তেজনার মুহূর্ত, জার্মানি এগিয়ে চলেছে, ডান দিকে গোল গোল। হঠাৎ ফোনটা বাজ দিয়ে আনন্দ উচ্ছ্বাসে বিঘ্ন ঘটে বিশ্বরূপে, এটা কি 2568337? হ্যাঁ, কাকে চাই? বিরক্তি ঝরে পড়ে বিশ্বরূপের গলায়। আগে সেদিন ডাক্তারবাবুর ওখানে আপনার বাঁ পায়ের পদসভা আমার ডান পায়ের পদসভার সঙ্গে বেমালুম চলে, আপনিও নিশ্চয়। হ্যাঁ, আপনার বাঁ পায়ের ধলা সঙ্গীকে আমার ডান পায়ের কালা সঙ্গীর সঙ্গে সেদিনকার মতো চলে এসে সেই থেকে দুজনেই ডাক বলুন। আমি কালই বিকেলে আপনার বাড়ি গিয়ে, দয়া করে যদি ঠিকানাটা দেন। পরদিন বিকেলে রমেনবাবু এলেন, নিজাম হলো বিরহ কাতুর পাদুকা যুগলের।